আপনাদেরকে পাঠ করে শোনাচ্ছি জহিরায়নের লেখা ছোট গল্প সোনার হরেন। দীর্ঘ দশ বছর পর অকস্মাত আজ যদি তাদের একজনের সঙ্গে দেখানো হতো তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না কোনো দিন দশ বছর আগে ফার্নিচারের দোকানে কিছুদিনের জন্য চাকরি নিতে হয়েছিল আমার দোকানটা ছিল আকারে বেশ বড় আর প্রকারে অভিজাত বাইরে নাতি প্রশস্ত সাইনবোর্ডে সুন্দর করে নাম লেখা ছিল তার আর ভেতরে পরিপাটি করে সাজানো ছিল বিক্রয়ের সামগ্রীগুলো হয়তো তখন ভর ছিল কড়া রোদ পড়েছিল বাইরে বেশ মনে আছে আয়নার দরজাটা ঠেলে দোকানে এলো তারা প্রথমে যে এলো বয়স তার উত্তর তিরিশে আশেপাশে হবে দেহের রঙ কালো তীক্ষ্ণ চেহারা পরনে একটা ছায় রঙের প্যান্ট গায়ে সাদা শার্ট পেছনে যে এলো সে একটি মেয়ে পাতলা গরম মিষ্টি মুখ চোখজোড়া কালো আর ডাগর চেয়ারে হেলান দিয়ে চুপচাপ বসেছিলাম উঠে দাঁড়িয়ে বললাম এই যে আসুন বসুন ওরা কেউ বসলো না দুজনে ঘুরিয়ে ফিরিয়ে চারপাশে সাজানো ফার্নিচারগুলো দেখতে লাগলো বললাম আপনারা নিশ্চয়ই ফার্নিচার দেখতে এসেছেন দুজনে একসঙ্গে সাঁ দিল হ্যাঁ বললাম তাহলে দেখুন যে রকমটি চাই আপনাদের সব রকমের জিনিস পাবেন এখানে আর যদি তৈরি জিনিস পছন্দ না হয় ইচ্ছে করলে আপনার অর্ডার দিয়ে যেতে পারেন আমরা ঠিক আপনাদের মনের মতো করে বানিয়ে দেবো বা আমরা নই তারা দুজনে এতক্ষণ নীরবে শুনছিল সব আর মাঝে মাঝে দুই জোড়া চোখ চুরকির মতো ঘুরিয়ে ফিরিয়ে দেখছিল চারপাশ আমাকে থামতে দেখে লোকটা বলল আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা আলমারি একটা সুন্দর ড্রেসিং টেবিল একখানা মজবুত খাট একটা সোফা সেট তাছাড়া বুঝলেন কি না একটা আরাম আমার বড় শখ কী সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না বললাম ঠিক বলেছেন আপনি তাই তো এর নাম আরামকেদারা আরাম করে বসবার জন্যই তো ওগুলো তৈরি আর সত্যি বলতে কি এই কিছুদিন আগে এক মারোয়ারি পাঁচখানা আরাম কেদার অর্ডার দিয়ে গেছেন দু এক দিনের মধ্যে এসে নিয়ে যাবেন আসুন না আপনারা নিজ চোখে দেখুন না না বসায় কোনো আপত্তি নেই বসেই দেখুন একখানা কেদারার উপর লম্বা হয়ে বসল লোকটা তার চোখ মুখ যেন কেমন উজ্জ্বল হয়ে উঠল একটু পরেই সে প্রশ্ন করল এর দাম কত পড়বে বললাম আপনাদের কাছে বেশি চাইব না হাজার হোক আপনারা হলেন বাঙালি জাতি মরওয়ারিটার কাছ থেকে দেড়শো করে নিচ্ছি আপনাদের শশো টাকায় দিয়ে দেব লোকটা আটকে উঠল শশো বললাম কি করব বলুন আমরা তো ঠকবার জন্য ব্যবসা করছি নে অনেক মাল মশলা খরচ করে জিনিস তৈরি করি দামটা একটু বেশি পড়বে বই অন্য কোথাও গেলে না খুব বেশি দূর যেতে হবে না আপনাদেরই পাশের দোকানটিতে যান দেখবেন কত মিষ্টি কথা বলে এর চেয়ে হয়তো কম দামে একখানা কেদারা দ্বারা গচিয়ে দিবে আপনাকে আপনি হয়তো ভাবলেন খুব জিতেছেন কিন্তু বাড়ি যান আমি হলক করে বলছি খুব জোর ছমাস কি এক বছর তারপরেই দেখবেন ওটা উয়ে খেতে শুরু করেছে আসলে কি জানেন আরও কি যেন বলতে চাইছিলাম আমি মেয়েটি মাঝখানে বাধা দিল এতক্ষণ দাগর চোখ জোড়া মেলে একখানা ড্রেসিং টেবিল দেখছিল সে হঠাৎ ডেকে বলল দেখো কী সুন্দর টেবিল বলতে গিয়ে মুখখানা শিশুর সরল হাসিতে ভরে উঠল তার কাছের ভেতরে নিজের চেহারাটা এক দেখে প্রশ্ন করল আমাকে এটার দাম কত বললাম বেশি না দুশো টাকা মুহূর্তে মেয়েটির মুখের হাসি মিলিয়ে গেল ভুড়ুজোরা কপালে তুলে সে মৃদুস্বরে বলল এত টাকা বললাম হ্যাঁ কিছু বলতে চাইলাম আমি কিন্তু কেন যেন গলায় আটকে গেল কথাটা অবশেষে বলতে হলো দেখুন দুশো পঁচাত্তর টাকা নগদ দিলেও এই মুহূর্তে জিনিসটা দিতে পারবো না আপনাকে এক ভদ্রলোক তার মেয়ের বিয়েতেই প্রেজেন্ট করবে বলে স্পেশাল অর্ডার দিয়ে ওটা বানিয়েছেন যদি বলেন আপনাকেও ওরকম একখানা তৈরি করে দিতে পারি ড্রেসিং টেবিলটা ঘুরিয়ে ফিরিয়ে আরও অনেকক্ষণ ধরে দেখলো ওরা তারপর একে একে একখানা খাট কয়েকটা আলমারি আর একটা সোফা সিটির মূল্য জানতে চাইল ওরা যা সঠিক দর তাই শুধু বললাম উত্তরে ওরা বিস্ময় প্রকাশ করল এতক্ষণ ওদের সঙ্গে বেশ ভাব হয়ে গিয়েছিল আমার কথায় কথায় ওদের সম্বন্ধে অনেক কিছু জেনে ফেললাম বছর কয়েক হলো বিয়ে করেছে শহরেই থাকে লোকটি চাকরি করে কোনো এক সরকারি অফিসে বড় খাটুনির কাজ তবুও এ বছরই কিছু অর্থ সঞ্চয় করেছে ওরা এখন কিছু ফার্নিচার কিনেই ঘরটাকে সাজাতে চাই এই তো সময় পরে মেয়ের সংখ্যা বাড়তে থাকলে কি আর এসব কেনাকাটা করা সম্ভবপর হবে মোটেই না আলাপের অবসরে পাশের রেস্তোরাঁয় দু কাপ চা আর বিস্কিটের ফরমাইশ করে দিয়েছিলাম চা খেতে অনুরোধ করায় দুজনেই যেন লজ্জা পেলেন মেয়েটি কিছু বলল না নীরবে চা খেল চা খাওয়া শেষ হলে বললাম তাহলে কি আপনারা কিছু টাকা অ্যাডভান্স করে যাবেন ওরা পরস্পরের মুখের দিকে তাকালো এক পলক তারপর একটু ইতুস্তুত করে লোকটি বলল এখন সাথে কোনো টাকা আনিনি আমরা কাল সকালে এসে আলমারি খাট ড্রেসিং টেবিল আর কেদারটার জন্য কিছু টাকা অ্যাডভান্স করে যাব আপনাকে মেয়েটি বলল দেখবেন যেন খারাপ না হয় বললাম সে কথা আর বলতে জিনিস খারাপ হলে আমাদেরই বদনাম আপনারাও ব্যাপারে নিশ্চিন্তে থাকতে পারেন একটু পরে কাচের দরজাটা ঠেলে যেমনি এসেছিল তেমনি নীরবেই বেরিয়ে গেল তারা তারপর সে দোকানে আরও তিন বছর ছিলাম আমি পরদিন লোকটা আসবে বলেছিল পরের বছরেও এলো না তার পরের বছরেও না তারপর দীর্ঘ দশ বছর অকুশ্য আজ যদি তাদের একজনের সঙ্গে দেখা না হয়ে যেত তাহলে হয়তো এই গল্পের জন্ম হতো না কোনো দিন মেয়েটি হয়তো মারা গেছে এতদিনে তাই আজ তাকে সঙ্গে দেখলাম না লোকটির দেখলাম এক বন্ধুর ফার্নিচারের দোকানে তার সঙ্গে দেখা করতে এসে হঠাৎ দেখলাম এক বছরই রীতিমতো বুড়ো হয়ে গেছে লোকটা মুখখানা ভেঙে গেছে কানের গোড়ায় কিছু চুল সাদা গায়ে জামা কাপড়গুলো ময়লা দোকানের মাঝখানে দাঁড়িয়ে অনেকটা কান্নার মতো স্বরে সে বলছে আমাদের অনেকগুলো ফার্নিচার দরকার বুঝলেন মানে পুরো একটা ঘর সাজাতে যা লাগে যেমন ধরুন একটা সুন্দর ড্রেসিং টেবিল একখানা মজবুত খাট তাছাড়া বুঝলেন কি না একটা আরাম কেদারার আমার বড় শখ কী সুন্দর হাত পা ছড়িয়ে বসা যায় তাই না এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ